हेलो गाइस अस्सलाम वालेकुम दिस इज सलमान एंड वेलकम टू अनदर ब्रैंड न्यू ब्लॉग। तो आज के ब्लॉग का शुरू होच्छे सकाल 9টা বাজে আর কালকে রাত থেকে প্রচুর বৃষ্টি এখনো বৃষ্টি হচ্ছে তারপরেও আমাদের শুট করতে হবে আজকে কারণ হলো আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে শুটের কারণ এই শুটটা আমরা অনেক দিন আগে করতে চেয়েছিলাম বাট ওয়েদার এবং আমাদের প্রোডাকশন ডিলের কারণে আমরা এই শুটটা করতে পারি নাই। তো আজকে যেভাবে হোক সামহাউ এই শুটটা করতে হবে আর আজকে শুটটা হবে মেইনলি আমাদের বনানীতে। সাথে আছে রায়হান ভাই। হ্যালো এভরিওয়ান। রায়হান ভাই ছাড়াও আজকে আরও অনেক আছে মেইনলি 15 থেকে 16 জন মডেল আজকে থাকবে আমাদের এই শুটটাই। তো চলুন যাওয়া যাক কারণ হলো অলরেডি সোয়াক ফোন দিছে 9টার বেশি বাজে আর আজকে এই শুটটা মোর দেন 40টার বেশি প্রোডাক্টের অনেক বেশি শুট আছে একটা আমাদের শুট আছে তো এইগুলো অনেক প্রোডাক্ট। তো আজকে অনেক দেরি হয়ে গেছে এমনিতেই কারণ হলো একটু ঘুমের চক্কর করে গেছিলাম আরও সকালে বের হওয়ার দরকার ছিল। তো রায়হান ভাই চলেন চলো জায়গায়। রায়হান ভাই এটা অনলাইনে শুটে পরার জন্য একটা শার্ট অর্ডার করছিল, এটা এখনো পর্যন্ত সোহাগের কাছে ছিল, এখন সেটা আনবক্সিং হচ্ছে। খুলরা সিম সিম, এটা কি টিকটকার শার্ট না ভাই? আমার লাগবে তাহলে ভালো লাগছে। টিকটকার শার্ট, এটা টিকটকার টিকটক শার্ট, টিকটক শার্ট। আমি বড় হয়ে টিকটকার না হই, আমি টিকটকার শার্ট তো করতে পারবো। হ্যাঁ কাপড়টা সাফ করতে হবে। তো এখন আমরা আছি বনানী 13 নম্বর রুটে আর এখন আমরা আছি রেস্টুরেন্টের সামনে। বাট যেটা হয়েছে সেটা হলো ওই সকাল থেকে অনেক মডেলদেরকে ফোন দিচ্ছি, আনএক্সপেক্টেডভাবে অনেকেই ফোন করছে না আর অনেকেই আসতে পারবে না। কিন্তু ক্যামেরার পিছনে আছে শুভ ভাই, পাশে আছে রায়হান ভাই, এ জায়গায় আছে সোহাগ আর আছে অনিক ভাই। আর আমাদের ম্যাক্সিমাম মডেল তারা আর কি ফোন ধরছে না কারণ হলো আজকের দিনটা হলো বৃষ্টি, তো আর শুট টাইম ছিল আপনার 11টায়। তো 11টায় দেখা গেছে এখনও অনেকে মনে করছে যে 8টা বলে দেখা অনেক ফোন ধরছে না, সবাই ঘুমাচ্ছে। আর এই রেস্টুরেন্টে আইসে দেখলাম যে খুলে হলো আপনার 11টা সাড়ে 11টার দিকে আর কি, অলমোস্ট 12টা, সব সেট আপ সেট আপ হয়তো 12টা বাজবে। তো দেখি বাকি যারা ছিল, কিছু কিছু মেল মডেল আসছে আর ফিমেল মডেলদের এখনও খোঁজ নেই, জাস্ট একদম রাস্তায় আছে জ্যামে। তো সবাই আসতে আর কি শুটটা শুরু করবো আর কি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের শুট শুরু হলো অলমোস্ট প্রায় 1টার দিকে। আর শুট শুরুর পর যেটা হয়েছে আজকে আমরা সিরিয়াস ক্রাইসিসে পড়ে গেছি ফিমেল মডেলের, কারণ দেখা যায় ওয়েদারের কারণে প্লাস আপনার পারিপার্শ্বিক বিভিন্ন কারণে ফিমেল মডেল আমাদের একদম শর্ট, মানে যে জায়গায় আসার কথা ছিল 6 থেকে 7 জন প্লাস, সে জায়গায় ফিমেল মডেল এখন 3 জন, তারপরেও 10-12 শুট করা লাগতেছে। আর এই জায়গায় আমাদের যারা যারা মেম্বার আছে তাদের সাথে পরিচয় করে দিই। যে আমাদের কাস্টমার ছিল কাস্টমার থেকে বলল না বাপ্পি ভাই, বাপ্পি ভাই। আর এখানে আসলে শাকিল ভাই, শাকিল ভাই, শাকিল ভাই হয়তো আপনারা যারা বাংলাদেশের টিকটক কমিউনিটি আছে সবাই তাকে চিনেন। আর এই জায়গায় আছে যাকে আমি নাম না জানলে মামা বলে ডাকি, আর কিছু মামা বলে। আর এজ ইউজুয়াল শো ভাই আছে, শো ভাই আগে থেকে জয় ভাই আছে, জয় ভাই সে হাই। এদিকে বেসিক্যালি আমাদের এই পেজের যে সিনেমাটোগ্রাফিটা সেটা হচ্ছে আপনি বোস ঠিক রাখেন বডিটা, চেষ্টা চেষ্টা। তো ওইদিকে বেসিক্যালি আমাদের যে সিনেমাটোগ্রাফিটা সেটা হচ্ছে, আর এদিকে স্টিল ফটোগ্রাফি হচ্ছিলো বাট ওইদিকে এখন স্টিল ফটোগ্রাফি হবে কারণ তোমাদের যারা যাদের শ্যুট ছিল তাদের ম্যাক্সিমাম হয়ে গেছে না। আর ওর সাথে পরিচয় করে দিই, তোমাকে খুঁজে পাইছিলাম আমি একটা গ্রুপ থেকে তোমার একটা ডান্স কভার দেখে। আচ্ছা তুমি সিঙ্গেল ভিডিও, আচ্ছা নিন। তো অলমোস্ট আমাদের শুট রানিং এখন বাজে অলমোস্ট প্রায় 4টার মতো, আর ম্যাক্সিমাম আমাদের যে টি শার্টগুলো ছিল সেগুলো শেষ, এখন শুধু ফিমেল যে টি শার্টগুলো ছিল সেগুলো বাকি আছে। আর ভিডিওতে হেল্প করছে মামা,
আর আরেক আপু আছে, আপনি হলো শিলারির বোন, নামটা বলে যাই বারবারে। আমার নাম মৈত্রী। আচ্ছা, তো আপু ভীষণ পড়াশোনার ব্যাপারে ডেডিকেটেড, মানে এই শুট করতে আসাও মনে হয় আপনি এক্সাম দিয়েছেন না? হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের রেগুলার আইটেম থাকে, একটা মিস দিলে আরেকটার সাথে পেন্ডিং দিতে হবে। আচ্ছা, কোন ক্লাস? ক্লাস আমি মেডিকেল স্টুডেন্ট। শিলারির ওইদিকে শুট চলছে, অলমোস্ট প্রায় শেষের দিকে। 2000 years later. তো অলমোস্ট এখন বাজে 5:18, আর আমরা শুট শেষ করে এখন সবাইকে বিদায় দিয়ে এসেছিল মেজজান হাইলে। ওনে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার থেকে বলেন সেটা করে দিতাম। আর বেসিক্যালি আমরা নিয়েছি একটা সেট মেনু, যেটাতে আর কি মেজজান হাইলে ওনের পপুলার যে আইটেমগুলো আছে সেগুলো সবগুলোই আছে। সাজেস্ট করছি কি নামগুলো? হ্যাঁ, আর সাজেস্ট করছিল রায়হান ভাই যে সবাই ওয়েস্টার্ন কিছু না খায়, চলেন যে ওই জায়গায় খাই। তো এটার জন্য রায়হান ভাইকে ধন্যবাদ। এখন ইন কলমগুলো উত্তর আর ঘড়িতে বাজে 7:20 মতো। আর আমাদের সারাদিন আজকে খুব চ্যালেঞ্জিং ছিল, মোটামুটি আজকে 20টার মতো আপনার প্রোডাক্টে শুট ছিল, আরও বেশি, বাট 20টার মতো কাভার করা গেছে, বাকি আরও 8 থেকে 10টার মতো ফিমেল মডেল কম থাকার কারণে কমপ্লিট করা যায় নাই, সেটা আমরা পরবর্তীতে করব। তো এটা আমাদের জন্য আজকে খুব চ্যালেঞ্জিং ছিল, তারপরেও আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আজকের মতো এই ব্লগটি আমি শেয়ার করছি কারণ হলো যে আমাদের সারাদিনের যে টোটাল এক্সপিরিয়েন্স সেটা শুধু আপনাদের সাথে শেয়ার করা। আর যারা আমাদের সাথে কাজ করেছে তারা সবাই খুব পজিটিভ ছিল কাজের প্রতি, যার কারণে সময় খুব কম লাগছে। 12টার দিকে রেস্টুরেন্ট খুলছে, 5টা পর্যন্ত কাজ শেষ করে মোটামুটি কভার করতে পারছি। আর সবাই খুব বেশি আপনার কোঅপারেট করছে, যার কারণে একটা ভালো অ্যাপ্রিসিয়েট রেজাল্ট আসছে। তো সবার প্রতি আমি থ্যাঙ্কফুল। আর কিছু কিছু মডেল কম থাকার কারণে মনে হয় আমাদের শ্যুটটা আরও একদিন করতে হবে, মামা বামে যাও। আর আজকের ব্লগটা, হ্যাঁ, আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি কারণ হলো অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে আর আমার সারাদিন অনেক প্যারা চলে গেছে কারণ শ্যুট ছিল, প্লাস আপনার ওই 2 দিন ধরে ফ্যাক্টরিতে ঘুরছি, যার কারণে আপনার ওই ঘুমও হচ্ছে না ঠিকঠাক, তো খুব প্রেশার গেছে। আর সোহাগ তো অলরেডি অসুস্থ হয়ে গেছে, তো শ্যুটটা আমার আরেকদিন করতে হবে, আরেকটা শ্যুট। তো আজকের মতো এখানেই শেষ। আর বাকি যারা ছিল মডেল সবার প্রতি আজকে আমাদের প্রথম শ্যুট, তো আশা করি তারাও আরও সামনে আসবে, আর তারাও খুব ফ্রেন্ডলি, যার কারণে আমাদের কোনো শ্যুট করতে প্যারা খাইতে হয় নাই, এটা হলো মেন কথা। তো আজকের মতো আসি, আজকের ব্লগটা এই পর্যন্তই। এটা জাস্ট শুধু শেয়ার করার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করলাম যে আমরা শ্যুটের মাঝখানে কী কী করি। আর দেখাবো পরবর্তী ব্লগে। সে বন্ধুদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটি ভালো লাগে, ব্লগগুলো ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মেজজান হাইলে আয়ুন টিপ দেন না।